বর্ষিয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা সঙ্গে ছিলেন অশোকবাবুর এককালীন রাজনৈতিক শিষ্য তথা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও আর এই নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে এই খবর আপনাদেরকে গতকালই দিয়েছিলাম তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় এই নিয়ে সরকার ফেলে দেব সঙ্গে থাকুন শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশিত হয় সৌজন্য সাক্ষাতের আড়ালে চক্রান্তের ইঙ্গিত দেখছে তৃণমূল এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ তথা পদ্মশিবিরের জাতীয় মুখপাত্র রাজু বিস্তা এক বিবৃতি প্রকাশ করে তার পাল্টা বক্তব্য তৃণমূল মনে হয় বড়দের সম্মান করা এবং উৎসবের সময় তাদের আশীর্বাদ দেওয়ার রীতি ভুলে গিয়েছে মঙ্গলবার এই বিবৃতিতে রাজু বিস্তা লিখেছেন তৃণমূলের মধ্যে সাধারণ সৌজন্যবোধ ও ন্যূনতম শালীনতা এতটাই বিরল হয়ে গিয়েছে যে অশোক ভট্টাচার্যের সঙ্গে আমার দেখা করা নিয়ে প্রশ্ন তুলেছে আমি তাকে দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম তৃণমূল তাদের মুখপত্রে এটিকে নতুন চক্রান্ত হিসেবে দেখছে এটি তৃণমূলের ভয় ও নিরাপত্তাহীনতার হিসেবেই দেখছি এবং অনুভূতিকেও দেখাচ্ছে এই নিরাপত্তাহীনতার তৃণমূল হয়তো ভুলে গিয়েছে যে বড়োদের সম্মান করা এবং উৎসবের সময় তাদের আশীর্বাদ চাওয়া আমাদের সমাজ এবং সংস্কৃতির মধ্যে রয়েছে এর পাশাপাশি তৃণমূলের একাধিক নেতা যে বর্তমানে গারোদের ওপারে রয়েছেন সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন রাজু বিস্তা তিনি ওই বিবৃতিতে লিখেছেন যখন গোটা দেশ দীপাবলি ও কালী পালন করছে তখন অনেক তৃণমূল নেতা তাদের উৎসবের মরশুমে জেলে কাটাতে হচ্ছে আরও অনেকেই হয়তো এই পরিণতি হবে দার্জিলিংয়ের বিজেপি সাংসদের বক্তব্য তৃণমূল নেতাদের একমাত্র উদ্দেশ্য মনে হয় ক্ষমতায় থাকা এবং জনসাধারণের তহবিল লুট করা তারা আজ নিজেদের ছায়াকেও ভয় পাচ্ছেন এমনকি তারা এও জানেন তাদের দুর্নীতি ও হিংসার শাসন এবার শেষ হতে চলেছে জনসাধারণের টাকা লুট এবং নিরপরাধ মানুষদের হত্যার ওপর তৈরি তাসের ঘর ভেঙে চুরুমার হতে চলেছে সেই কারণে তারা সব কিছুকে রাজনীতির রঙ মিশিয়ে দিতে মরিয়া